بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله عز وجل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আজকের এই মহতি মজলিসের সভাপতি এবং এর আগ পর্যন্ত যারা বসে আছেন আপনাদের সবাইকে আমি শুধু শুভেচ্ছা জানালে অন্যায় হবে, বরং আপনাদের প্রতি কৃতজ্ঞ এই জন্য যে এত রাত পর্যন্ত বসে আছেন। সাধারণত এত রাত পর্যন্ত কেউ ওয়াজ শুনে না, তারপর আপনারা বসে আছেন শুধু ওয়াজ শোনার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমি কিন্তু ওয়াজ করতে জানি না। আপনারা মনে করেছেন তা যা যা বলা হয়েছে এগুলি কোনোটাই আমি নই, আগে বলে দিলাম। আমি শুধু কয়েকটি কথা বলবো, যদি মনে রাখেন আলহামদুলিল্লাহ, কিছু বলার খাস কাটা কথা মানে ঘুরে ফিরে এক কথাই বলবেন, তারপরে একটু মনে রাখবেন, এটা আমি বিশ্বাস করি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। প্রত্যেকটি মুসলিমই দাবি করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী রাসূল, এটা কিন্তু সবাই স্বীকার করে। স্বীকার না করলে কি ইমানদার হওয়া যায় বলেন? ইমানদার হওয়া যায়? যায় না। প্রত্যেকে আবার দাবি করে যে সে আল্লাহকে ভালোবাসে, নাকি আল্লাহকে ভালোবাসলে ইমানদার হওয়া যায়? আল্লাহকে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। আল্লাহকে ভালোবাসতে হবে। ইবাদত করার সময় যদি আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে না আসে, তো রুটিন ওয়ার্ক হবে, ইবাদত হবে না। এই জন্য ইবাদতের প্রাণ হলো ভালোবাসা। আল্লাহকে ভালোবেসে আপনি ইবাদত করতে হবে, রুটিন ওয়ার্ক। বেশিরভাগ মানুষ আমরা আসি মসজিদে রুটিন ওয়ার্ক করতে, কি আসতে হবে আসছি, কেন আসছি সেটা কিন্তু বুঝি না। যখনই আপনি মসজিদে আসেন তখনই এই কথা তো অন্তত মাথায় থাকতে হবে যে আমার আল্লাহ বলেছেন তার ভালোবাসা পাব। তিনি বলেছেন যখনই কেউ মসজিদে যায় তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন, সহিহ হাদিসে এসেছে। যায় এবং আসে, কুল্লামা গাদা আওরা, হাদিসে আসছে, যখনই যায় আসে তখনই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। আল্লাহু আকবার। এই ভালোবাসাতে তো ইবাদত করা হয়, কি বলেন, ঠিক না? তাহলে যদি এটাও বিশ্বাস করি যে আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে আছে, তাহলে কিন্তু কিছু করণীয় আছে। সাহাবায়ে কেরামের মধ্যে একদল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহকে খুব ভালোবাসি। তখন আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করলেন পরীক্ষা করার জন্য, যে সত্যি সত্যি কে আল্লাহকে ভালোবাসে এটা পরীক্ষা হয়ে যাক। আল্লাহ তাআলা বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন যদি সত্যি সত্যি আল্লাহকে তোমরা ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার মাধ্যমে প্রমাণ পাবে যে সত্যিকার সে আল্লাহর ভালোবাসায় সত্য দাবিদার, নাহলে মিথ্যা দাবিদার, সত্য দাবিদার নয়। তাহলে আপনার আমার পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক যে সত্যি সত্যি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিনা। যখনই আপনি বলেন
যখনই আপনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, সাক্ষ্য দেন তো তাই না আমরা সবাই? এই সাক্ষ্যের সাথে চারটে জিনিস জড়িত, দেখি মুখস্থ রাখতে পারেন কিনা আমি আবার জিজ্ঞাসা করবো একবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেই না আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটার সাথে চারটে জিনিস জড়িত। একটা হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কিছুর সংবাদ দিয়েছেন জানেন? বলেছেন কবরে আযাব হবে, বলছে কিনা কবরে নিয়ামত পাবে নেককাররা, এটা বলছে কিনা? বলছে। হাশরের মাঠে সূর্য এক হাত উপরে থাকবে বলছে কিনা, এক মাইল উপরে থাকবে বলছে কিনা? বলছে। আমার নবী বলেছেন যে হাশরের দিন একটা সুল, সুলের মতো সরু কিন্তু হীরের চেয়েও ধারালো একটা জিনিসের উপর দিয়ে পার হতে হবে, বিশ্বাস করি কিনা? করি। আমার নবী বলেছেন জান্নাত পার, জান্নাতে যেতে হলে এটার উপর দিয়ে পার হতে হবে, বিশ্বাস করি কিনা? করি। আর আমার নবী বলেছেন ওজন বাটখারা রাখা হবে, পাল্লা রাখা হবে, ওজন করা হবে আমল নামা, বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ এক নম্বর কাজ যেটা এটা করতেই হবে সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা যা বলেছেন তা সত্য বলে বিশ্বাস করতে হবে। দুনিয়ার জীবন হোক বা আখিরাতের জীবন হোক, দুনিয়ার জীবনে তিনি বলেছেন যেমন যে মাসির এক ডানায় আরোগ্য আছে আরেক ডানায় রোগ আছে, আপনাকে সেটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে, কোনো ক্রমেই সেটাকে অবিশ্বাস করে আপনি থাকতে পারবেন না, এ বিশ্বাস করলে আপনি ইমানদার হতে পারবো আপনি আমি। যেই জিনিস গায়েবী জিনিস আমার নবীকে আল্লাহ জানিয়েছেন সেই জিনিস তিনি আমাদের জানিয়েছেন, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, এক নম্বর কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমার নবী যা যা নির্দেশ দিয়েছে তা মানতে হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নির্দেশ দিয়েছেন তা মানতে হবে। তিনি কি নির্দেশ দিয়েছেন? তিনি নির্দেশ দিয়েছেন শূন্য সালাত করতে বলেন নাই? বলেছেন। তিনি নির্দেশ দিয়েছেন ভালো কাজের সেগুলি মানতে হবে। তিন নম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিষেধ করেছেন সেগুলি পরিত্যাগ করতে হবে, সেগুলি পরিত্যাগ করতে হবে। নিষেধ করেছেন সুদ খেতে, জুয়া খেলতে নিষেধ করেছেন, হারাম হারাম কাজ করতে নিষেধ করেছেন, কত কাজ তিনি নিষেধ করেছেন সেগুলি পরিত্যাগ করতে হবে। চার নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন এই শরীয়তের বাইরে আর কারো শরীয়তের উপর আমল করা যাবে না, এটা মানতে হবে। কয়টা কাজ করেছি? কয়টা বলেছি? চারটা। এই চারটা যতক্ষণ পর্যন্ত আপনি কমপ্লিট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবিতে দাবি থেকে যাবে, ইমান আপনার কমপ্লিট হয়নি, ঠিক কিনা বলেন? তাহলে দেখা যাচ্ছে আমার আপনার কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য চারটা জিনিস লাগবেই। রাসূলকে অনুসরণ করতে হবে আমাদের, না করলে দুনিয়া আখেরাতে কোথাও কিন্তু মুক্তি পাবেন না, কোনো মানুষ মুক্তি পাবে না, কোনো মানুষ মুক্তি পাবে না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে এটা হলো প্রথম কথা, তাই না? বলতে পারেন একজন মানুষ, তিনি তো একজন মানুষ কিন্তু তার কাছে পার্থক্য আছে, ঠিকই তিনি আদম সন্তান নাকি আদম সন্তান না? আদম সন্তান, পার্থক্য হচ্ছে যে তার কাছে ওয়াহি আসে, তার কাছে ওয়াহি আসে, আমাদের কারো কাছে ওয়াহি আসে না। কেউ দাবিদার হলে মিথ্যুক, মিথ্যা দাবিদার হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহি আসছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওয়াহি আসে, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে একজন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ওয়াহি আসে, আর আল্লাহ তাআলা তার সম্পর্কে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, তিনি নিজের থেকে কিছুই বলেন নাই, যা বলেছেন সব হচ্ছে ওয়াহি, যা বলেছেন সবই হচ্ছে ওয়াহি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, প্রবৃত্তি থেকে কিছু বলেন নাই, যা বলেছেন সবই হচ্ছে ওয়াহি।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি বলেছেন, যা বলেছেন ওয়াহি। ওয়াহি অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া বাণী, তিনি শুধুমাত্র আমাদের জানিয়ে দিয়েছেন, নিজের থেকে কোনো কিছু বলেন নাই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বার্তা বাহক রাসূল, আল্লাহর বাণী আমাদেরকে তিনি পৌঁছেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে মানুষ করে দিয়ে পাঠিয়েছেন, বলেও দিয়েছেন কোরআনে কারিমে যে যদি তাকে ফেরেশতা বানাতাম তখন তোমরা বলতে যে আমরা হলাম মানুষ, তিনি হলেন ফেরেশতা, আমরা কিভাবে তার থেকে নিব। এই জন্য আল্লাহ তাআলা তাকে মানুষ হিসেবে পাঠিয়েছেন আমাদের কাছে, সেই মানুষের অনুসরণ করা আমাদের উপর তিনি ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি রাসূলের অনুসরণ করলে সে তো আল্লাহর অনুসরণ করলো, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, রাসূলের আনুগত্য না করলে আল্লাহর অবাধ্যতা হয়, আল্লাহর অবাধ্যতা হয়, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তোমাদের মধ্যে অনেক কিছুতেই ঝগড়া হবে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির, যদি তোমরা কোনো বিষয়ে ঝগড়া করো, মতভেদ করো, তখন ফিরে আসবে আল্লাহ এবং রাসূলের কাছে, রাসূলের কাছে। আচ্ছা বলেন তো এখন আল্লাহর কাছে এবং রাসূলের কাছে কিভাবে যান বলতে পারে? আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যমে বাকি আছে, এটা হচ্ছে আল্লাহর কিতাবের কাছে যাও, আল্লাহর কোরআনের কাছে যাও। আর রাসূলের কাছে যেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসের কাছে যেতে হবে, সুন্নাহর কাছে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি সত্যি সত্যি আমার মহব্বতের দাবিদার তুমি হয়ে থাকো তাহলে আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহর মহব্বতের দাবিদার হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। পরিণাম আছে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আপনি সারা দিন দাবি করেন আল্লাহ তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, এটা দাবি, কিন্তু বিপরীতে যদি আল্লাহ একবার আপনাকে ভালোবাসেন, এটা হচ্ছে ফল, এটা হচ্ছে সত্যিকারের প্রতিফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিব্রিল, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন তখন জিব্রিলকে ডেকে তিনি বলেন, আলা ইন্নি আহবাবতু ফুলানান ফাহিব্বা, জেনে রাখো দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবাসছি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফায়ুনাদি জিব্রিল ফি মালাকুতিস সামা, জিব্রিল তখন আকাশে রাজত্বে ডেকে 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 বলতে থাকেন, আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলানান ফাহিব্বু, জেনে রাখো দুনিয়ার বুকে তোমাদের রব অমুককে ভালোবাসছে, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহু আকবার। ওয়া ইউদাউ লাহু ফায়ুহিব্বুনাহু, তারাও তাকে ভালোবাসতে আরম্ভ করে। ওয়া ইউদাউ লাহুল কবুলু ফিল আর, জমিনের বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ঢেলে দেয়া। দুনিয়ার বুকে অনেক মানুষকে আপনি দেখবেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে মহব্বত জন্য মানুষের অন্তরে এমনি দিয়ে দিয়েছে। আপনি জানেন যে একজন আলেম কিছুদিন আগে মারা গেছেন, তাকে সবাই ভালোবাসে, এরকম একজন আলেমও আছে আব্দুল্লাহ জাহাঙ্গীর, নাম শুনেছেন? বেশিরভাগ মানুষ যার ইমান তার আছে, দিনই আহ্বান যার আছে, তাকে কিন্তু ভালোবাসে। এটা আল্লাহর পক্ষ থেকে যেন ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে একজন মানুষ, এরকম একজন মানুষ। সুতরাং আল্লাহর ভালোবাসা কখন পাবেন? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন। বলে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু যে ভালোবাসবেন তা নয়, গুনাহ খাতা তিনি মাফ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আপনার ক্ষমা করে দিবেন রাসূলের মহব্বতের কারণে, রাসূলের অনুসরণের কারণে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গাফুর রাহিম, আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল দয়াবান, এটা তার নমুনা। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানার আরেকটি, তাকে যে রাসূল মানেন তার জন্য কিন্তু রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পঞ্চম যে কাজটি করতে হবে রাসূল মানার জন্য, সেটা তাকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাস আজমাইন, মিন নাফসি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাস আজমাইন, কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না,
যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের নিজের নফস থেকে, নফস বুঝছেন তিনি আত্মা, নিজের জানের থেকে বেশি ভালো না বাসবেন। প্রাণ প্রিয় কথাটা বলে না, তোমার আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, মিথ্যা কথা। প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হাদিসে যেভাবে আসছে, মানুষ দুনিয়াতে স্বার্থপরের মতো একে অপরের কথা তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। দেখা যায় মরার পরে আরেকজনের সাথে বিয়ে বসে যায়, কোনো সমস্যা হয় না, এগুলি হচ্ছে দাবি। কিন্তু যেই ভালোবাসা কোনোদিন পরিবর্তনশীল না, তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ভালোবাসতেই হবে আপনাকে। কেন? লেজাতি না, ওইটাও লেগাইদিহি, কারণ তিনি আমাদেরকে যত ভালো কাজ তিনি পথ দেখিয়ে দিয়েছেন। দুনিয়ার বুকে যত ভালো কাজ কে দেখিয়ে দিয়েছেন পথ, ভালো কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই পথ তিনি দেখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা সবসময় বলি আশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা রিসালা, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি রেসালত পরিপূর্ণভাবে প্রচার করেছেন। ও আদ্দাইতাল আমানা, আপনার উপর ন্যস্ত আমানত আপনি মানুষের কাছে প্রচার প্রসার করে দিয়েছেন, আদায় করে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের সাক্ষ্য যে মুহাম্মদ রাসূলুল্লাহ তাই করেছেন। এই জন্য তাকে ভালোবাসতে হবে নিজের জানের চেয়েও বেশি, পিতার চেয়েও বেশি, সন্তানের চেয়েও বেশি, এমন সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে একজন মানুষকে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন এক ব্যক্তি যাকে ভালোবাসতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে, এরকম ব্যক্তি যে আপনার জন্য তিনি কেঁদেছেন, আপনার কষ্ট হবে মনে করে তিনি জীবনে অনেক কিছু করেন নাই, আপনার কষ্ট হবে মনে করে তিনি তিন দিনের পরে আর তারাবির নামাজে বের হয় নাই, বলে যে আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, আপনার কষ্ট হবে মনে করে তিনি মিসওয়াকের নির্দেশ দেন না যে আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, প্রতিদিন করলে কষ্ট হয়ে যাবে, তাদের ফরজ করে দেয় না, আপনার কষ্ট হবে মনে করে তিনি বহু মাসালাতে যেখানে ছাড় পাওয়া যায় ছাড়টা তিনি গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাহাবী বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই দুটি কাজের মধ্যে কোনটা নেবে অপশন দেয়া হয়েছে, যেটা সহজ যেটা সেটা তিনি নিয়েছেন, এবং তিনি বলতেন আমার উম্মতের উদ্ধারে কষ্ট না হয়ে যাবে। আল্লাহ তাআলা এই নবীর প্রশংসা করে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি আমরা, এসেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের থেকে আসছে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যেটা কষ্ট হয় এটা তার উপর অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়, কষ্ট জিনিস তিনি কখনো সহ্য করে, উম্মতের কষ্ট হয়ে যাবে। হারিসুন আলাইকুম, অধিক যত্নবান তোমাদের উপরে, যত্নবানের উদাহরণ তিনি দিয়েছেন, এটা আমি উদাহরণ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বলছে আমাদের মধ্যে আর তোমার, আমাদের মধ্যে আমার উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, মানে একটা উদাহরণ দিয়েছেন তিনি, একজন মানুষ আগুন জ্বালাইছে, আগুন জ্বালালে কি করে, কীট পতঙ্গ সবাই আসে পড়ে, পড়ে কিনা, আর লোকটি কীট পতঙ্গকে হাত দিয়ে তাড়াচ্ছে যেন আগুনে না পড়ে। আমি তোমাদেরকে আহ্বান করছি, তোমরা আগুনে পড়তে চাচ্ছ, আমি তোমাদেরকে বাধা দিচ্ছি, কিন্তু তোমরা আগুনেই পড়বে। তিনি বাধা দিয়ে যাচ্ছেন, তিনি প্রমাণ করে দেখালেন যে কত ভালোবাসেন তিনি উম্মতকে। এই ভালোবাসার কারণে একজন মানুষ হেদায়েতের জন্য তিনি বহু কষ্ট সহ্য করেছেন, কষ্ট করে তায়েফে গেছেন, তায়েফ থেকে আসার পথে রক্তাক্ত করে দিয়েছে তাকে। কি জন্য আপনার এত কষ্ট করার দরকার কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বারবার বলছেন, মা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, আপনার জন্য এত কঠিন কিছু না, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া। ফালা আল্লাকা বাখরু নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, এরা ঈমান না আনলে আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন? বারবার আল্লাহ তাআলা নিষেধ করেছেন আপনি এত ব্যস্ত ব্যস্ত হয়ে পড়বেন না, আপনার দায়িত্ব পৌঁছে দেয়া। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার ভালোবাসায় একটু কমতি করেন নাই, ভালোবাসতে বাসতে বারবার তাদেরকে ডাকছেন, যখনই তাদেরকে ডাকার দরকার ডেকেছেন। নবীদের কাজই আসলে এই ভালোবাসার আহ্বান করা। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কিভাবে ডাকছেন দেখেন, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রব্বি আন্নি দাআউতু, রব্বি ইন্নি দাআউতু কওমি লাইলা ওয়া নাহার, আল্লাহ আমি আমার কওমকে রাত দিন ডেকেছি, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, যখনই আমি তাদেরকে ডাকি তখনই তারা পালা, যখনই তারা পালা, ওয়া ইন্নি কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, যখনই আমি তাদেরকে ডাকি যে আল্লাহ
আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে, আসো। জালু আসাবিরাহুম ফি আযানিহি, আঙ্গুল কানে দিয়ে বসে থাকে, শুনবে না, নূহের কথা শুনবে না, নূহের কথা শুনবে না। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসারু ওয়াস্তাকবারু ইসতিকবারা, আর কাপড় দিয়ে বেঁধে নিয়েছে যেন নূহের কথা কানে না ঢুকে। আবার কি, ওয়াসারু ওয়াস্তাকবারু ইসতিকবারা, শুনবো না শুনবো না, এবং অহংকারের উপর অহংকার করে তারা পালিয়ে গেছে। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, প্রকাশ্যে ডাক দিয়েছে। ও আলান্তু লাহুম, প্রকাশ্যে বলেছি, সবার সামনে বলেছি। ও আসরারতু লাহুম, গোপনে বলেছি, কিন্তু কোনোটাই তাদের কাজে আসেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে তিনি সারাটা জীবন তিনি দাওয়াত দিয়ে গেছেন। তিনি এই জন্য দাওয়াতটা কেন দিয়েছেন, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলীম আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, ইমানদারদের প্রতি তিনি দয়াদ্র। তিনি চান না আপনি জাহান্নামে যান, না তিনি চান না, তিনি আপনার কোমর ধরে আছে। রাসূল বললেন, ইন্নী আখুযু বিহুজাজিকুম, আমি তোমাদের কোমর ধরে আছি। কোমর ধরলে চাইতে পারে না, কোমর ধরে আছে, তুমি আগুনে ঝাঁপ না দাও, কিন্তু তোমরা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এমন কোনো কাজ যা জাহান্নাম থেকে বাঁচাবে তা তিনি বলা বাদ রাখেন নাই, বলে দিয়েছেন যে এই কাজ করলে জাহান্নাম থেকে তোমরা মুক্তি পাবে। আর জান্নাতে যাওয়ার এমন কোনো পথ তিনি বলা বাদ রাখেন নাই যেটা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে এইটা করলে জান্নাতে যান। এই জন্য আপনি দেখেন, যদি রিয়াদুস সালেহীন পড়েন দেখবেন বহু হাদিস, দেখবেন যে এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজ করলে জান্নাতের পথ, এই কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সকালে বিকালে এমন কতগুলি কাজ দেখিয়ে দিয়েছেন যেগুলি করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। জাহান্নাম থেকে মুক্তি পায়, যদি তিনবার কেউ জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম বলে যে আল্লাহ একে আমার থেকে মুক্তি দাও, মুক্তি দাও। জান্নাত চাইলে তিনবার, জান্নাত জান্নাত বলতে থাকে আল্লাহ একে আমার মধ্যে প্রবেশ করাও, আল্লাহর কাছে চাওয়ার সবার বেশ। এসবে কে বলে দিয়েছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কেন আপনি ভালোবাসবেন না, নবুয়তের আগেও মানুষ তাকে ভালোবাসছে, নবুয়তের আগেও মানুষ তাকে ভালোবাসছে। কেমন দেখেন, একটি ঘটনা বলি, জায়েদ ইবনে হারেসা, নাম শুনে থাকবেন, জায়েদ ইবনে হারেসা নামক এক ব্যক্তি, তিনি আসলে দাস ছিলেন না, তিনি ছিলেন স্বাধীন মানুষ। কিন্তু আরবে যখন জোর জুলুম চলতো, জোর করে ধরে জায়েদকে ধরে এনে আরবের বাজারে বিক্রি করে ফেলছে। তো কিনেছে কে, কিনেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কিনে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন যে তিনি আপনার সেবা করবে। এই জায়েদ চিন্তা করে দেখুন, দাস হয়ে গেল, স্বাধীন মানুষ, এই অবস্থায় অনেকদিন থাকলো। এমন সময় খবর পেয়ে গেল তার পিতামাতা যে আমাদের ছেলে মক্কাতে আছে এবং একটা ভালো মানুষের সাহায্যে আছে, গেলে হয়তো দিয়েও দিতে পারে আমার ছেলেকে। গেছে, সবাই চলে আসছে, বাপ মা চলে আসছে, এসে বললো চলো আমাদের সাথে যেতে হবে। এসে বললো যে সে দাস নয়, এরা ভুল করে জোর করে বিক্রি করছে আমার ছেলেকে, দয়া করে আমার ছেলেটা দিয়ে দিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুওয়াতের আগেও দয়ার সাগর, তিনি বললেন যে ঠিক আছে, সে যদি চলে যেতে চায় নিয়ে যান, চলে যেতে চায় নিয়ে যান। তখন তারা বললো যে বাবা চলো, তিনি বললেন যে না, আমি তো এই লোককে ছেড়ে যাব না। আল্লাহ, কিমন কেমন ভালোবাসা, আমি তো এই লোককে ছেড়ে যাব না, পিতা মাতার চেয়েও বেশি ভালোবাসছে এই লোকটাকে, কে পারবে, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি ভালোবাসা তার, যে কারণে কি মায়া তার, যে কারণে মানুষ যে দাসত্ব করতে রাজি হয়ে যায়, যে দাসত্ব থাকবো, আমি যাব না, আমি এই লোক লোক ছেড়ে চলে যাব না, তিনি হচ্ছেন জায়েদ ইবনে হারেসা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে নিয়ে এসে মক্কায় তিনি প্রচার করে দিলেন, তিনি আমার ছেলে। নবুয়তের আগে এটা প্রচলিত ছিল, যদি পরবর্তীতে এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন কোরআনে। তিনি হচ্ছেন, সবাই বলতো জায়েদ ইবনে মোহাম্মদ বলতো তাকে, মানুষের কাছে এত সবসময় সঙ্গে সঙ্গে থাকতো বলে নামকরণ হয়ে গেছে। তিনি হচ্ছেন জায়েদ ইবনে হারেসা। চিন্তা করে দেখুন, এই লোককে কেউ ভালো না বেশি পারে না, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর খেদমত করেছেন জায়েদ ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক আরেক সাহাবী 10 বছর খেদমত করেছেন। মদিনায় যখন গেলেন তিনি, তখন আনাসের মা এসে বললেন, খুয়াইদামুকা আনাস, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট খাদেম হিসেবে আনাসকে দিয়ে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, যে দিয়ে গেছে যেহেতু নেই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে
আমার সবচেয়ে খুশির দিন হচ্ছে ওই দিন যেদিন আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি কথা বলতে। এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাশরের মাঠে চলে যাবেন, জান্নাতে চলে যাবেন, আমাদের কি খবর রাখবেন, আমরা কি করব? তা আপনি কি আমাকে আমাদের কোনো এমন এমন কিছু করতে পারবেন যার জন্য আপনার সাথে থাকতে চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা আমান আহাব্বা, একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাশর হবে। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জীবনে সবচেয়ে খুশির দিন হচ্ছে ওই দিনটি যেদিন এই হাদিসটা শুনেছি, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আমি চাই তাদের সাথে আমার হাসর হোক, তাদের সাথে আমি থাকি। তাহলে ভালোবাসার কেমনে আপনি তাকে বাদ দিবেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছে, বলছেন, মা মাসাস্তু দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনোদিন কোনো রেশমি কাপড় অথবা মোটা রেশমি বা চিকন রেশমি কোনোটাই আমি স্পর্শ করিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের চেয়ে। এটা কি জন্য? যাকে ভালোবাসে তার সব কিছুই ভালো লাগে, এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশর সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালা লি ইয়াওমান লিমা ফাআলতা ওয়া হাল্লা ফাআলতা, কোনোদিন তিনি বলেন নাই কেন এই কাজটি করলে অথবা কেন এই কাজটি করলে না। পারবেন আপনি? খেদমত করেছে, দাস নয়, এমনি খেদমত করেছে, কিন্তু কোনোদিন বলেননি জীবনে যে আনাস তুমি এই কাজটা কেন করলে অথবা আনাস তুমি এই কাজটা কেন করলে না, এটা পর্যন্ত কোনোদিন বলেননি। এই জন্য তিনি ভালোবাসছেন, দোয়া করেছেন আনাসের জন্য, আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য তিনি দোয়াও করেছেন। এই ভালোবাসার পাত্রে যা তাকে একবার যে দেখেছে সে ভালোবাসতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু মুসাইলামা কাদ্দাব মিথ্যাবাদী নবুয়তের দাবিদার, সে নবুয়তের দাবি করছে, তার এক অনুসারী আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কার? মুসাইলামা কাদ্দাবের অনুসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে দেখতে, তাকে দেখে বলল, আল্লাহ আশহাদ, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্না ওয়াজহাকা লাইসা বিওয়াজহি কাদ্দাব, আমি সাক্ষ্য দিচ্ছি আপনার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। অর্থাৎ আরেকজন মিথ্যাবাদীর অনুসারী এসে সাক্ষ্য দিচ্ছে যে আপনার চেহারা সত্যবাদীর চেহারা, কিন্তু আমি আমার গোত্রের লোকের অনুসরণ করবো, মানে আল্লাহ তাকে হেদায়েত নসিব করে নাই জন্য সেটা বলছে, কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এমন একজন ব্যক্তি যে তাকে ভালোবাসতেই হয়, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা সেটা দিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ভালোবাসা হচ্ছে আমাদের ঈমান, এই ভালোবাসা না হলে ঈমান টিকিয়ে রাখতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে দিয়ে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাসিরাতু শাহর, এক মাসের দূরত্ব থেকে শত্রু আমাকে ভয় পাবে, নুসিরতু বিরাবে মাসিরাতা রাবে মাসিরাতা শাহর, এক মাসের দূরত্ব থেকে শত্রু তাকে ভয় পেত। এই জন্য যখন দেখেন তাবুকের যুদ্ধ গেছে যুদ্ধ করতে, খ্রিস্টানরা আসে নাই যুদ্ধ করতে, পালিয়ে গেছে, চিন্তা করে দেখেন যুদ্ধ হয় নাই কেন, কারণ তারা পালিয়ে গেছে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাননি দেখে মৌতের যুদ্ধ হয়েছে, এবং সেখানে মুসলিমরা সেখানে কি কি বীরত্ব গাথা হয়েছে সেটা আপনারা জানেন ইতিহাসে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সব দিক থেকে এমন করে তুলে দিয়েছেন যে তাকে আদর্শ মানতেই হয়। কোনো মানুষ জীবনে বলে নাই যে এই লোকটিকে মানা যায় না, এরকম হতে পারে না। নাম শুনেছেন লিওনার্ড, সে এক নাম হচ্ছে, তাকে পরবর্তী নাম হয়েছে মোহাম্মদ আসাদ। মোহাম্মদ আসাদ ইসলাম গ্রহণ করার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি ইসলাম গ্রহণ করলেন কেন? বলছে, আমাকে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার জন্য। কাদের পক্ষ থেকে? পাঁচবিদদের পক্ষ থেকে। তার যত কথা সব উল্টে উল্টে, তো বের করো, খোসা বের করো, খোস দূর বের করো। আমি পড়ি আর চিন্তা করি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটি বলেছে সেটাই তো সত্য, দেখি সেটাই তো বাস্তব। তিনি বলেছেন ডান হাতের ক্ষেত্রে সত্য কথা, ডান হাত ভালোর জন্য ব্যবহার করে, বাম হাত তো খারাপের জন্য ব্যবহার করে, বাম হাতে খাইলে কেমন হয় উত্তম তো তোলে, আমি তো দেখছি এটাই তো ভালো, ডান হাতে খেতে হবে। তিনি বলেছেন নারী দেখলে চোখ নিচু করতে, আমি দেখি এটা সত্য কথা, নাহলে আমার সমস্যা তৈরি হবে। তিনি বলেছেন মদ খেতে নিষেধ করেছেন, এটাই তো সত্য কথা, মদ খাইলে তো খারাপ হয়,
তিনি যা যা বলেছেন তা দেখেছি সেটাই বাস্তব, আর যা যা নিষেধ করেছেন সেটাই অবাস্তব, সেটা হওয়া উচিত নয়। তাহলে বুঝছি যে তিনি হক নিয়ে এসেছেন, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল, নবুয়তের আগেও তার আদর্শ এরকম ছিল। দেখুন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওয়াহী আসলো, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাক আল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম, একটুকু প্রথম নাযিল হলো, প্রথম একটুকু নাযিল হলো এই পাঁচ আয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে তিনি বেহোশ হয়ে যাওয়ার মতো অবস্থা, ইয়ার তারজুফু ফুয়াদু, তার অন্তর কাঁপছিল, কারণ ভয়ের বিষয়, যাকে কোনোদিন দেখেন না এরকম একটা লোক এসে যদি আপনাকে ঝাপটে ধরে, তিনবার ঝাপটে ধরছে, তারপর তাকে এটা পড়তে বলেছে, ভয় তো পাবেন। ভয় পেয়ে তিনি এসে তার স্ত্রীকে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমার ভয় হয় যে আমি শেষ হয়ে যাব, আমি না মরে যাব, আমার আর কিছু করার নাই, আমি বুধ শেষ হয়ে যাচ্ছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে কথাটি বলেছেন এটা ইতিহাস খ্যাত কথা যে আপনি আপনি শেষ হবেন না, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, ইন্নাকা লাতাসুলুর রাহিম, আপনি তো আত্মীয়তা সম্পর্ক জোড়া দেন, আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখেন, ইন্নাক ওতাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, সুবহানাল্লাহ, ওতাসদুকুল হাদিস, সত্য কথা বলেন, ওয়াতাকসিবুল মাদুম, যার কিছু নাই, যার কিছু নাই তার জন্য আপনি সারাদিন খাটেন, গরিব মানুষের জন্য, অভাবীর জন্য, বিধবার জন্য আপনি সারাদিন টাকা রোজগার করে তাদেরকে দিয়ে দেন, ওয়া তাহমিলুল কাল্লা, কেউ বোঝা বইতে পারেন আপনি তার বোঝা বয়েন, ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি, এবং যার হক নষ্ট হয়েছে তার হকটাকে ফেরত দেওয়ার জন্য আপনি যত রকমের প্রচেষ্টা আপনি চেষ্টা চালান। এই মক্কার ভূমিতে আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে যে সাক্ষ্য দেয় সেই সাক্ষ্য সবচেয়ে সত্য সাক্ষ্য, কেন জানেন? কারণ স্ত্রীরা খুব কমই স্বামীর জিনিসটা সহ্য করতে পারে, মনে করে যে এত কিছু বলবো কেন, বললে তো বেচারা গাছে উঠে যাবে, বলে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সত্য সত্য ঘটনাগুলি বলে দিয়েছেন, আপনি এগুলি করেন আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তাকে ভালো না বেশি কি আপনি পারবেন? ভালোবাসতে হলে ভালোবাসার এই ব্যক্তিকে, ভালোবাসার ব্যক্তি যাকে ভালোবাসার মতো একজন একজন ব্যক্তি আপনি জীবনে পাবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালোবাসার কারণ হচ্ছে তিনি নিখাদ আপনাকে ভালোবাসতেন, আপনাকে তিনি ভালোবাসতেন, আপনার জন্য তিনি কেঁদেছেন, আপনার জন্য তিনি বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মত তিনি বলেন, তিনি সেদিন বলবেন আমার উম্মতি উম্মতি বলবেন তিনি, আপনার জন্য তিনি বারবার যাবেন, আপনাকে সুপারিশ করে তিনি বের করে নিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইবেন যে আমার উম্মতের জন্য সুপারিশ করে অনুমতি দিন, আল্লাহ তাআলা অনুমতি দিবেন আপনার জন্য তিনি কাজটি করবেন, তাকে ভালোবাসবেন না? তাকে ভালোবাসতেই হবে, তো তাকে যদি আপনি ভালোবাসেন এই ভালোবাসার দাবিতে হয়ে থাকবে না, অনুসরণ করতে হবে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, অনুসরণ করে যেতে হবে, অনুসরণ যদি করেন, অনুসরণ করতে হলে আপনাকে কিভাবে করতে হবে এটা আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, ফালা ওয়া রাব্বিকা, আর ওই ভাষাটাকে শপথ করে বলা, আল্লাহ তাআলা শপথ করে বলছেন, আপনার রবের শপথ, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনাকে তাদের মধ্যে বিচার ফয়সালাকারী হিসাবে মেনে না নেয়। কিসের বিচার? দুনিয়ার প্রত্যেকটি কাজের, এটা হালাল এটা হারাম, রসুল বলছে এটা হালাল এটা হালাল, রসুল বলছে এটা হারাম এটা হারাম, আর কারো কথা এর মধ্যে ঢুকবে না, রসুল যেটা বলছে সেটাই শুনবো, এটা এরকম হতে হবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে সামান্যতম কোনো দ্বিধা থাকতে পারবে না, সামান্যতম দ্বিধা থাকতে পারবে না। কিছু মানুষ আছে এখন দুনিয়ার বুকে কোনো কিছু দেখলেই সুযোগ খোঁজে, সুযোগ বুঝেন কিনা, বলে তো এটা রসুলের যুগে ছিল, এখন আমরা কি আর পারবো না কি সেটা করতে, কেন পারবেন না, কেন পারবেন না? রসুল যদি কোনো এটা হারাম ঘোষণা করতে আপনি হালাল হয় কি করে আপনার কাছে? রসুল এটা হারাম করেছেন আপনি হালাল হয় কি করে? যেটা রসুল হারাম করেছেন এটা কোনোদিন হালাল হবে না, যেটা রসুল হালাল করেছেন আর কোনোদিন কেউ হারাম করতে পারবে না, কারো ক্ষমতা নেই সেটা হারাম, এটা হারাম করার, অর্থাৎ
আল হালালু মা আহাল্লাহুল্লাহ ওয়াল হারামু মা হারামাহুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল যেটাকে হালাল করেছে সেটাই হালাল হবে, আল্লাহ এবং তার রাসূল যেটা হারাম করেছে সেটাই হারাম হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা এইজন্য বারবার কোরআনে বলছেন ওয়ামা আতাকুম রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূলকে রাসূল আপনাকে রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা পরিত্যাগ করো, এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আপনার জন্য আয়না স্বরূপ, আপনার জীবনের আয়না, আপনি কি করবেন কি গ্রহণ করবেন কি ছেড়ে দিবেন সেটা সারাটা জীবন মনে রাখবেন যে আমার নবী এটা করতে বলেছে এটা করব। রাসূল বলেছে আপনাকে সিগারেট মার্তে হারাম জিনিস ছেড়ে দিতে, আপনি ছেড়ে দিবেন মাদক খাবেন না, কিন্তু আপনি যদি কোনো মাদক বিষে লেগে থাকেন তো রাসূলকে অনুসরণ করা আপনার হলো না। রাসূল বলেছে অন্যায় কাজ থেকে দূরে থাকতে আপনার দূরে থাকতে হবে, ধীরে ধীরে এই কাজগুলি থেকে যদি সরে না আসেন তাহলে কখনো আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চললেন না, বরং আপনি দাবী হয়ে রয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষকে দেখতে পাই তারা উল্কি আঁকে শরীরের মধ্যে, দেখছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লাআনাল্লাহুল ওয়াশিম ওয়াল মুস্তাওশিম, উল্কি আঁকা নারীদের মধ্যে অথবা যুবক শ্রেণীর মধ্যে খুব দেখা যায়, এটা কিন্তু হারাম ঘোষণা করেছে, আপনি হারামই থাকবেন। রাসূল কিছু মানুষকে দেখা যায় ব্রু ব্ল্যাক করে নারীদের মধ্যে, এটা হারাম রাসূল ঘোষণা করেছে সেটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁতকে সুন্দরের জন্য কাটাকাটি করতে নিষেধ করেছে, এটা যদি করেন তো এটা হারামের মধ্যে পড়বেন, এটা এই জন্য এটা তাফসির করে দিয়েছেন। যখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার কাছে যখন বলা হলো যে আপনি কোরআন দিয়ে হারাম করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে কোরআন দিয়ে হারাম বলতে হবে, তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে কোরআন দিয়ে বলছি, কোরআনে আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন তা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা নিষেধ করতে বলেছেন তা পরিত্যাগ করো, এটা কোরআনের কথা, রাসূল বলেছেন এই কাজটি করা যাবে না, এটা করবে না তোমরা। ঈমানদার কখনো আল্লাহ এবং তার রসুল কিছু বললে অপশান খুঁজে না। ওমা কানালি মুকমিনিন ওলা মুকমিনাতি ইজা কাদাল্লাহু ওয়া রাসূলু আমরান আন ইয়াকুলাহুম খিয়ারাতু মিন আমরিহি, ঈমানদার নারী পুরুষ যখন আল্লাহ এবং তার রাসূলের কোনো ফয়সালা শুনে বলে না যে আর কোনো সুযোগ আছে কিনা, এটা খুঁজে না, বরং তারা ছেড়ে দেয়। আপনারা জানেন যখন মদ হারাম করা হয়েছে, মদ যখন হারাম করা হয়েছে তখন মদিনার মানুষগুলো কি দেখলো যে সমস্ত মদের বোতলে তার মদের বা পানি দিয়ে সারা মদিনার রাস্তাঘাট পুরো হয়ে গেল, কারণ রাসূলুল্লাহ হারাম করেছেন, কেউ আর কোনো দিন তা মুখে দেয়নি। কেন মুখে দেয়নি? কারণ রাসূলের নির্দেশকে তারা ভালোবাসত, রাসূলকে ভালোবাসত, রাসূল কি করেছেন সেটাকে দেখে তারা পছন্দ করত। আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 12 রাকাত নামাজ যদি কেউ পড়ে দিনে রাতে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। কোনটি আপনারা পড়েন তো দিন রাতে যেগুলি ফরজ সালাতের আগ কিছু যেগুলি আছে এগুলো? হাফসা রাদিয়াল্লাহু বলেন আমি জীবনে কোনোদিন যেদিন থেকে হাদিসটা শুনেছি সেদিন থেকে ছাড়ি নাই। আমর ইবনে আবাসা বলেন আমি যেদিন থেকে শুনছি হাদিস সেদিন থেকে ছাড়ি নাই। এরপরে যিনি আছেন তিনি বলেন আমি যেদিন থেকে সেদিন থেকে এটা ছাড়ি নাই। এর অর্থ হচ্ছে সবাই কিন্তু আমল করার জন্য সেটা করতেন। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন শুনলেন যে আবু হুরায়রা বলছেন যে ব্যক্তি কোনো মৃতকে দাফন করবে তার এক কিরাত সওয়াব, এক কিরাত অর্থ হচ্ছে উহুদ পাহাড়ের মতো এরকম একটা বিরাট সওয়াব, আর যে ব্যক্তি জানাজা দিবে তার এক কিরাত, যে দাফন করবে আরেক কিরাত। তখন তিনি আফসোস করলেন যে হায়রে আমি তো জানাজা দিয়েছি ঠিক কিন্তু আমি দাফন করতে যাই নাই, হায়রে কত কিরাত আমার ছুটে গেছে, আফসোস করছেন যে কিরাত তাদের ছুটে গেছে, এই জন্য তারা আফসোস করেন যে আমার সওয়াবের জায়গা ছুটে গেছে, সওয়াবের জায়গা ছুটে গেছে, তারা আফসোস করতেন। আর আমাদের সমাজে যদি সুন্নত শোনা যায় কিন্তু সুন্নত তো এত দরকার কি? হ্যাঁ, সুন্নত দরকার, ভালোবাসার প্রমাণ পাবে আপনি কতটুকু তারকে অনুসরণ করেছেন, ভালোবাসার প্রমাণিত হবে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিঃস্বার্থভাবে অনুসরণ করেছেন কিনা, সেটা আপনাকে প্রমাণিত হবে ভালো আপনার তার কতটুকু অনুসরণ করেছেন। কোনো প্রশ্নবিদ্ধ না করে তিনি বলেছেন আপনাকে এটা করতে সেভাবে করেছেন, চিন্তা করেন না যে কেন বা কি ইত্যাদি ইত্যাদি ভাগ বাটোয়ারা করেন নাই। আমাদের সমাজে ভাগ বাটোয়ারা করে, ভাগ বাটোয়ারা কি? এটা তো অতিরিক্ত সুন্নত, এটা তো কোনো রকমের সুন্নত, এই হাদিসের উপরে আমল করার দরকার আছে। আরে আপনি তো আমল হাদিস পড়ছেন আমল করার জন্য, হাদিসকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য নয়,
একটা বিরাট গোষ্ঠী আছে যারা হাদিসকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমল করে, অর্থাৎ তারা কখনো চিন্তা করে না যে আমি যে যে রসুলের নির্দেশনা প্রাপ্ত হতে যাচ্ছি, রসুল নির্দেশ মানতে যাচ্ছি, সেই রসুলের নির্দেশ মানা আমার উপর ফরজ এবং তিনি ভালোবেসে আমাকে, তিনি ভালোবেসে আমাকে এটা করতে বলেছেন, আমি ভালোবাসার মর্যাদা দেই, আমি তার ভালোবাসার মর্যাদা দেই। পাকিস্তানি এক লোক, এক লোকে আরেকজন ধরছে, কয় তোমার লাড়ি এত লম্বা কেন, নবীকে এত ইয়া করতে বলেনি। তখন আরেকজন বলছে, সে উত্তর দিচ্ছে কি শুনবেন, বলছে আমি তো ওইটা চিন্তা করি নাই, আমি চিন্তা করছি আমার ভালোবাসার মানুষ আমাকে এটা রাখতে বলেছে, এই জন্য আমি এটা আর কাটিনি। আল্লাহ, চিন্তা করে দেখছেন, মানে তার ভালোবাসা চিন্তা করছে, আমি আর তোমার ওই চিন্তা করি নাই, কত কি হবে না হবে দলিল দস্তাবেজ চিন্তা করি নাই, তো আমি বুঝছি যে এটা হাদিস, যেদিন থেকে হাদিস শুনছে সেদিন থেকে আমল করার চেষ্টা করেছি। কিভাবে তিনি চেষ্টা করে বুঝিয়ে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কিন্তু করতে হয় এবং সেটা কোন ভালোবাসা থেকে আসে, এটা শুধু দাবির মাধ্যমে আসে না, শুধু দাবি করলে সেটা হয় না, দাবির মাধ্যমে যেটা করবে সেটা কখনো গ্রহণযোগ্য হয় না। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন যে রাতের বেলা তোমরা শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 33 বার পড়বে, সেদিন থেকে আমি কোনোদিন, অত 34 বার পড়বে আল্লাহ আকবার, সেদিন থেকে আমি কোনোদিন তা পরিত্যাগ করি নাই। আল্লাহ, তো এক সাহাবী বললেন যে তার সাথী, যে আপনি কি সিফিনের যুদ্ধ কোনো জামালের যুদ্ধ ত্যাগ করেন নাই, বলে না জামালের যুদ্ধ কোনোদিন সেটা ত্যাগ করি নাই, যুদ্ধের সময় সেটা ছাড়ি নাই। আল্লাহ, এরা হচ্ছে সুন্নতের উপর কীভাবে আমল করতে হয় সেটা তারা দেখিয়ে দিয়েছেন, এভাবে আমল করতে হয়। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন আপনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলতেন, কি করতেন সেটা দেখে দেখে অনুসরণ করে চলতেন, এরকম ব্যক্তি হচ্ছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি স্বপ্নে দেখলেন একটা বিরাট স্বপ্ন, সকালবেলা এসে তিনি সেটা তার তার বোন ছিল রাসূলের স্ত্রী বোনের কাছে এসে ব্যক্ত করলেন, তো বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ কতই না ভালো মানুষ যদি সে রাতের তাহাজ্জুদ করত, আব্দুল্লাহ আর কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, একটুকু আকাঙ্ক্ষাই যথেষ্ট হয়েছে সারা জীবনের জন্য, আব্দুল্লাহ তাহাজ্জুদ কোনোদিন ছুটে যায় নাই। উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু মক্কা গেলেন, যায় দেখলেন যে হাজির অসাধারণ মানুষের কিলাকিলি করছে চুমু দেওয়ার জন্য, তিনি বললেন যে যদি এই যে হাজির আসওয়াদ বরকতের জন্য এটা চুমু দেওয়া যায় নাই, আমি চুমু দিব কেন সুন্নতের জন্য, যদি আমার নবীকে আমি এখানে চুমু দিতে না দেখতাম আমি তোমাকে চুমু দিতাম না, কারণ আমি জানি যে ইন্নাকা হাজারুন, তুমি একটা পাথর মাত্র, তুমি একটা পাথর, লাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব্বাল কব্বালা কামা কব্বালতুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুমু দিতে, সেই জন্য আমি তোমাকে চুমু দিচ্ছি, নাহলে আমি নিজের পক্ষ থেকে তোমাকে কোনোদিন চুমু দিতাম না। কেন চেয়েছেন সেটা কেন, কারণ সুন্নতে রাসূলকে অনুসরণ করতে হবে, আবেগ নয়, আবেগ দিয়ে চললে কোনো দিন পাওয়া যাবে না, বেশিরভাগ মানুষ আবেগ দিয়ে চলে, কাবার কোনার মধ্যে চুমু দেয়, কাবার গিলাপ ধরে চুমু দেয়, হজে গেলে এইটা করে ওইটা করে, অথবা কাবা দেখলে এটা করে, কাবার ছবি আনি লটকে রাখে। আর আশ্চর্য জিনিস হচ্ছে কিছু মানুষ দুর্ভাগ্যবশত কিছু মানুষ কাবার গিলাপ নিয়ে ব্যবসায় নেমেছে, কিছু মানুষ এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম বিক্রি করতেছে, এরা ব্যবসায় না, ব্যবসা করতেছে এরা, ঘাম কি কিনতে পাওয়া যায়, এত বছর পরে ঘাম কোথায় ছিল, এই কথা দাবি, হ্যাঁ পাইলে আমিও নিতাম, আমিও গায়ে মাখতাম, কিন্তু মিথ্যাচার করা তো সহ্য করা যায় না, এত বছর পরে তারা ঘাম বিক্রি করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, চিন্তা করে দেখুন কত মিথ্যাচার হতে পারে, মিথ্যাচার করা তো জায়েজ নাই, এই মিথ্যাচার আমাদের সমাজে আজ প্রচলিত হয়েছে, সুন্নতের অনুসরণে চিন্তা করে না, চিন্তা করে না কোথায় কোন একটা কিছু দেখাতে পারবে, বিশেষ কোনো একটা কিছু, হ্যাঁ বিশেষ একটা কিছু, বিশেষ কোনো কাহিনী, বিশেষ কোনো একটা ঘটনা দেখায় দেখাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করাই তাদের উদ্দেশ্য, এটাই তারা করে থাকে। কেউ কেউ দেখাবেন, আপনাকে দেখাবে যে রসুল এটা পাওয়া গেছে, সুল একটা পাওয়া গেছে অমুক জায়গাতে, আপনার এখানে সুলটা কে আনলো, প্রমাণ দিতে হবে যে এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুল, যদি সেই সুলটা আমি পাইতাম নিঃসন্দেহে আমি মরার সময় বলতাম যে আমার যেন এটা খবর নাকি মুখে দেওয়া হয় বলতাম এটা, কিন্তু আসলে তো সেটার কোনো সনদ নাই, বানোয়ার কথা দিয়ে আজ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে বলেছিলেন যে ডান হাতে খাও, সেই লোক বলছে যে পারি না, আর কিন্তু হাতটা উঠাইতে পারে না, হাত আর উঠাইতে পারে না, পারি না বলছে পারে নাই, পারি না বলছে আর পারে নাই, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিথ্যাচার করেছে, এরকম ব্যক্তি
অহংকার আল্লাহ তাআলা কখনো সহ্য করেন না। যদি সত্যি সত্যি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনাকে তার প্রত্যেকটি কাজকে ভালোবাসতে হবে, তিনি যা যা বলেছেন ভালোবাসতে হবে। কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো মুরব্বী, কারো কথায় রাসূলের কথাকে ছাড়া যাবে না। এই জন্য মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন, কুল্লুন ইউখাযু মিন কাউলিহি ওয়া ইরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর, এই কবরবাসী ব্যতীত প্রত্যেকের কথা ছাড়া যাবে, মানা যাবে, নেওয়া যাবে, কিন্তু এই কবরবাসীর কোনো কথা ছাড়া যাবে না। তিনি মদিনায় দাস দিতেন মসজিদ নবীতে, এই জন্য ইঙ্গিত করে দেখাইছেন যে এই ডান দিকে কবর, রাসূলের উনি যেখানে দাস দিতেন সেখান থেকে ডান দিকে। এই কবরবাসী ব্যতীত আর কারোর কথা উপরে উঠতে পারে না, এই কবরবাসীর কথা সবার উপরে উঠবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ভালোবাসার পরে আপনার আপনার নবীর ভালোবাসার উপরে আর কারো ভালোবাসা উঠতে পারে না। এই জন্য আনাস রাদিয়াল্লাহু বলেন, যেদিন আমি দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুব্বা খুঁজে খুঁজে খাচ্ছে, দুব্বা বুঝে, দুব্বা মানে কদু, কদু ছিলেন লাউ, তিনি লাউ তুলে তুলে খাচ্ছেন, সেদিন থেকে আমি অটোমেটিকলি এটাকে ভালোবাসতে আরম্ভ করে দিয়েছি। আল্লাহ চিন্তা করেন যে রসুলের ভালোবাসার জিনিসও আমার ভালোবাসার জিনিস হয়ে যাক, রসুলের ভালোবাসার জিনিসও আমার জন্য ভালোবাসার জিনিস হয়ে যাক, এটা তিনি চেয়েছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক মুদ দিয়ে তিনি এক সাদি গোসল করতেন আর মুদ দিয়ে তিনি অজু করতেন। সাহাবি বলেন যে আমি এটার উপর থাকি, একজন দাঁড়িয়ে বলল যে আমার আমি তো পারি না, তিনি বলে তোমার সাথে আর কথাই বলবো না, আমার নবী পারে তুমি পারবে না কেন, তুমি এটা বলতে গেলে কেন, হ্যাঁ তুমি পারো না করতে পারছো না আলাদা কথা, কিন্তু কথার উপর কথা বললে কেন, আমার নবী তো সেটা করতো, এটা তো সুন্নত, সুন্নতের উপরে কথা বলা তোমার অধিকার কে দিয়েছে, তোমার সাথে আর কথাই বলবো না, রাগারাই করলেন তিনি। কেন, সাহাবি দেখছেন যে সুন্নতের উপরে কথা হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার সুন্নতকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এই সুন্নতকে ভালোবাসার অর্থই হচ্ছে কিছু কাজ আপনি করতে পারবেন যেটা আর কিছু কাজ আপনাকে করা যাবে না। কি কাজগুলি করতে ভালোবাসার প্রমাণ বোঝার জন্য বুঝাচ্ছি, যদি সত্যি সত্যি ভালোবাসেন ছয়টি জিনিসে রসুল অনুসরণ করতে হবে, কয়টা জিনিস, ছয়টা জিনিস। এক নম্বর হচ্ছে যেই কাজে যেই কারণে রসুল কোনো একটা কাজ করেছে এই কারণ বাদে অন্য কারণ সেই কাজটা করবেন না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান মাসে জামাতে সালাত আদায় করেছেন, ঠিক কিনা, করেছেন কিনা, কি আদায় করেছেন, এটা তারাবির নামাজ, ঠিক না, তারাবির নামাজ আদায় করেছেন। আপনি এখন বলেন যে না এখন থেকে আমি দিনের বেলা দশটা বাদে সবাইকে নিয়ে জামাতের সাথে একটা নফল নামাজ আদায় করা যাবে না, কারণ এটা হচ্ছে ওই সময়ে ওই জন্য কারণটা রমজান মাস ছিল, ওই জন্য এটা করে এই কারণে করেছেন তিনি। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তিনি ছাগল দিয়ে কোরবানি দিয়েছেন, তাই না, গরু দিয়ে কোরবানি দিয়েছেন, আপনি বলেন যে একটা কি পাইছি, একটা ঘোড়া পাইছি, এটা দিয়ে কোরবানি দিয়ে হবে, হবে না, কারণ ওই গোষ্ঠীর হতে হবে, রসুল যেভাবে দিয়েছে সেইভাবে করতে হবে আপনাকে, সেই গোষ্ঠীর হতে হবে, বাইরে দিলে এটা কখনো কোরবানি সেটা কোরবানি বলে বুঝতে হবে না, কারণ রসুল অনুসরণ হয় নাই, তাহলে ওই জিনিসের হতে হবে যে জিনিসে রসুল দিয়েছেন। চিন্তা করে প্রথমটা বলছে যে কারণে, দ্বিতীয়টা হচ্ছে যেই জিনিসে যেই যেই গোষ্ঠীর সেই গোষ্ঠীরতে হতে হবে, তিন নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লাহ যেই পরিমাণ যেই কাজটি করেছে আপনি সেই পরিমাণ সেই কাজটি করতে হবে, পরিমাণও মিল থাকতে হবে। রসুল্লাহ সাল্লাহ জোহর কয় রাকাত করেছে, পাঁচ রাকাত, পাঁচ রাকাত করেছে, চার রাকাত, আপনি পাঁচ রাকাত করলে বলে এক রাত বেশি তো করছে, অসুবিধা কি হবে, এক রাত বেশি বললে কি কম করছে নাকি, সোয়াব আল্লাহ আল্লাহ তাআলা সোয়াবে তো করছে তিনি, অসুবিধা কি হবে, কি না পাঁচ রাকাত পড়ে বললে অসুবিধা হবে না, সলাতে হবে না, তাহলে আপনাকে পরিমাণের দিক থেকেও মিল থাকতে হবে, পরিমাণের দিক থেকেও মিল থাকতে হবে যে এই পরিমাণ করেছে, হ্যাঁ তেত্রিশ বার তেত্রিশ বার ছত্রিশ বার, আমার নবী বলছে কি কিসের পরে, প্রত্যেক সালাতের পরে তেত্রিশ তেত্রিশ ছত্রিশ বার, আপনি বলেন যে তেত্রিশ শব্দটা কেমন একটা ভাঙ ভগ্নাংশ হয়, একটা কি কি নেই একটা, হ্যাঁ ফুল ই একটা ভালো একটা নেই একটা মিল হয় কত, পঞ্চাশ পঞ্চাশ অথবা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ, আপনি সেই সব পাবেন যে সব বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হবে না, এর অর্থ হচ্ছে আপনাকে পরিমাণেও মিল করতে হবে, আপনাকে পরিমাণেও আমার নবীর সাথে মিল হতে হবে, আপনার পরিমাণের দিক থেকেও আপনার মিল থাকতে হবে, এইটা এইভাবে করেছে এইভাবে এইভাবে এইভাবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরিমাণ মিল রাখার জন্য যে সন্দেহের দিনে রোজা রাখা যাবে না, সন্দেহের দিন বুঝছেন, যদি কোনো এটা রমজান হয় রমজান না হলে এটা শাবান, এরকম রোজা রাখা যাবে না, আপনাকে শিওর হতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাম শিওর হয়ে তিনি সওয়াব পালন করছেন, সুতরাং আপনি যেমনি ইচ্ছে এমনি রাখতে পারবেন না, পরিমাণে মিল থাকতে হবে আপনার, শুধু পরিমাণ নয় ধরনে মিল থাকতে হবে, যেইভাবে তিনি করেছেন যেইভাবে যে কাজটি তিনি করেছেন।
তিনি কি রুকু রুকুর আগে সেজদা করেছেন, তাই না? রুকুর আগে সেজদা করে ফেলছেন, তাহলে আপনাকে কি করতে হবে? আগে রুকু পরে সেজদা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে এই দিক দিকেও মিল থাকতে হবে যে আপনাকে সিরিয়া যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেইভাবে সেই পদ্ধতিটাও মিল থাকতে হবে আপনার, নাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি যদি কোনো তিনি বলেন যে যে ফজরের সুন্নত পরে, এখন থেকে আমরা সিদ্ধান্ত নিলাম ফজরের সুন্নত যেহেতু ডিস্টার্ব হয় এটা আমরা জোর সূর্য ওঠার পরে পড়ব, হবে হবে না, হবে না। কারণ হচ্ছে আপনার সময়ের সাথে মিল হয় নাই, সময়ের সাথে মিল হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে ওই সময়ে পড়তে বলেছেন যেই সময় তিনি তিনি জোহরের ফজরের আগে পড়তে বলেছেন, না ফজরের আগে পড়তে পরে পড়তে তিনি বলেন নাই। হ্যাঁ, এটা কাজা হলে আলাদা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে কোরবানি করতে বলেছেন কোন দিন? হ্যাঁ, কোরবানির তিন দিন, তাই না? আপনি বলেন যে না একটা কাজ করি, এখন থেকে আমরা মাসের শুরুতে কোরবানি করি, খাইতে সুবিধা হবে, খেয়ে দে শক্তিশালী হয়ে ঈদের নামাজে যাবো, অসুবিধে কি? অসুবিধে করলে কাজ হবে না, ওইটা কোরবানি গ্রহণযোগ্য হবে না। কারণ ওই সময়ে আপনাকে মিল থাকতে হবে, সময়ের সাথে আপনার মিল থাকতে হবে, সময় নেই শুধু জায়গাতেও মিল থাকতে হবে। জায়গা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবাকে তওয়াফ করতে বলেছেন, আপনি বলেন যে না আমার দেশে একজন বড় আল্লাহর ওলি আছে ওনার কবরের তওয়াফ করা শুরু করে দেই। হ্যাঁ, তোয়াফে তো করা দরকার, এটা করলে দূরে যাইতে পারি নাই আমরা, যেহেতু যাইতে পারি না দেশের বাইরে, আমরা দেশের মধ্যে একটা কাজ শুরু করে দেই, অনেকে করে, কদিন আগ থেকে করছে, কালকেও অনেকে করবে আপনারা জানেন। এরকম জায়গাতে আপনার ইচ্ছে করলে কি আপনার কি এটা আদায় হবে নাকি? আমরা কেউ আরাফা ময়দানে যাইতে পারি না বলে অন্যখানে গেলে কি আরাফা হবে নাকি? মনে রাখবেন এই জাতীয় কথাগুলো কেন বললাম, আমি কাউকে আক্রমণ করার উদ্দেশ্য নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। মিল থাকতে হবে আপনার কাজে, ছয়টি জিনিসে মিল দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য, ছয়টি জিনিসই মিল রাখতে হবে। যেই কারণে যেটা করেছেন সেই কারণ মিল থাকতে হবে, যেই জিনিসের যেটা করেছেন সেই জিনিস হতে হবে, অন্য জিনিস দিয়ে হবে না। যেই পরিমাণ তিনি করেছেন সেই পরিমাণে মিল থাকতে হবে, সেই পরিমাণে মিল থাকতে হবে। যেই পদ্ধতিতে তিনি করেছেন সেই পদ্ধতিতে মিল থাকতে হবে, এবং যেই সময়ে যেটা করেছেন সেই সময়ে মিল থাকতে হবে, আর সর্বশেষ যেই স্থানে যেটা করেছেন সেই স্থানে সেটা করতে হবে, অন্য স্থানে সেটা করলে হবে না। সুতরাং আমার নবীকে অনুসরণ করে চলি, তার অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এটা হচ্ছে আল্লাহ বারবার বলেছেন কোরআনে কারিমে। এবং ইমাম আহমদ বিন হাম্বল বলেন তিরিশ উর্ধ্ব জায়গাতে আমি পেয়েছি, অর্থাৎ তিরিশের বেশি জায়গাতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। এবং বারবার এটাও বলছেন যে নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়, নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়। সুতরাং প্রত্যেকটি মানুষ আমরা আমার নবীকে যদি ভালোবাসার দাবি করেই থাকি, আমার নবীকে যদি সত্যিকার অর্থে ভালোবাসি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, জানবো, মানবো, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।